हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। आज आपनादेर साथे एकटी रिले सार्किट शेयर करब। रिले द्वारा कीभाबे एनओ एनसी एवं आउटपुट कंट्रोल करते हैं से विषयटी आज आपनादेरके प्रैक्टिकली देखाबो। चलुन ताहले शुरू करा जाक। आमादेर काछे दुइटी रिले रयेछे, एकटी डीसी रिले आर एकटी रयेछे আমাদের 220 ভোল্ট এসি। সো আমরা যদি এখানে কানেকশনগুলো দেখি, ডিসি এবং এসি দুইটি রিলেই সংযোগ সেম। সো আমরা একটা সংযোগ দেখে নিচ্ছি কি হবে। এখানে দেখুন 13 এবং 14 যে দুইটাকে দেখাচ্ছে কয়েলের পাওয়ার। যদি এখানে এসি হয় কয়েল, আমরা এসি দিব। যদি ডিসি হয় তাহলে আমরা ডিসি পাওয়ার দিব। এখানে আপনি খেয়াল করে দেখবেন 5 1 এবং 9 এই তিনটি হলো এক সাইড, 12 8 এবং 4 হলো অন্য সাইড। সো এখানে আমরা 9 যদি কমন ধরি তাহলে 5 হলো নর্মালি ওপেন এবং 1 হলো নর্মালি ক্লোজ। সো আমরা যদি এখানে দেখি, দেখুন এখানে এই দুইটা আমার কেবল দিয়েছি আমরা ডিসি পাওয়ার কয়েলের জন্য। এই কেবলটি যেহেতু আমার আউটপুটে যাবে এবং আমার আউটপুটে যেহেতু এসি, সো আমাকে এখানে ইনপুটে একটা কানেকশন করতে হবে। ইনপুটে কানেকশনটা আমরা সরাসরি এসির থেকে নিয়েছি। এবং রিলে আউটপুটটা যদি আমরা দেখি তাহলে এটি হলো নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন। সো এখন যদি আমরা এই কানেকশনটি অন করে দেখি তাহলে কি হয়। আমরা নর্মালি এসি পাওয়ারটি অন করলাম। এখানে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে কারণ যেহেতু আমার রিলেটি 24 ভোল্টের। যদি আমরা এসি রিলে এটা ব্যবহার করতাম তাহলে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি প্রয়োজন ছিল না। এখানে আমরা এসি পাওয়ারটি অন করলাম। দেখুন এখানে আমার 24 ভোল্ট পাওয়ারটা চলে আসলো। আমার রিলেটি ট্রিগার হয়নি যেহেতু আমার রিলে এখনও পাওয়ার দেয়নি। যেহেতু আমার নর্মালি ক্লোজে কানেকশন ছিল এই লাইটটি, তার মানে এটা জ্বলা শুরু করেছে। এখন যদি আমি দেখুন এই রিলেটি অন করি, আমার রিলেটি অন হলো, সাথে সাথে আমার কানেকশনটি এখানে চলে গেল। তার মানে আমরা এই রিলে অন অফের মাধ্যমে আমরা দুইটাকে কন্ট্রোল করতে পারি। যখন আমরা রিলেটি অফ করে দিব তখন নর্মালি এনসি যেটা ছিল কানেকশন সেটা চালু হবে। যখন আমরা রিলেটি অন করে দিব তখন যেটা এনও ছিল সেটি আমার চালু হয়ে গেল। এখানে আমরা চাইলে পিএলসির ইনকামিং দিতে পারি। এই পিএলসি সেট ট্রিগার করবে এবং এখানে যদি আমরা টাইমার দিয়ে দিই যে আমরা এই কানেকশনটি আধা ঘন্টা চলবে, এটি আধা ঘন্টা চলবে, এই টাইমারটা তখন চালু হবে এবং এটা অফ হয়ে যাবে। এখানে আমরা একটু কানেকশনটা যদি ভালোভাবে দেখাই, এই এই দুইটা আমার এসি পাওয়ার। কেন এসি পাওয়ার? কারণ আমার এই দুইটি আমার আউটপুট এসি। তো এখানে আমরা নিউট্রালে কমন করে দিলাম, এসি পাওয়ারটি আমরা সরাসরি রিলেতে নিয়ে নিলাম। রিলে আউটপুট থেকে আমরা এই কেবলটি এদিক দিয়ে এনে লাইটে দিয়ে দিলাম, আর একটা কেবল এদিক দিয়ে এনে আমরা এই লাইটে দিয়ে দিলাম। আপনার চাইলে সংযোগটি ইউজ না করে সরাসরি এই দুইটা কেবলকে আমরা লাইটে দিয়ে দিতে পারতাম। তো আমরা যদি আবার একটু সার্কিটটা দেখি তাহলে আমার এসি কন্ট্রোলিং, এই দুটো আমার এসি কেবল, এখানে আমার 24 ভোল্ট আউটপুট। এই পাওয়ার সাপ্লাইতে আমরা তিনটি আউটপুট পাবো, 5 ভোল্ট, 24 ভোল্ট এবং 12 ভোল্ট। সো এখান থেকে আমরা 24 ভোল্টটি এই সুইচ হয়ে, দেখুন এখান থেকে একটা কানেকশন সুইচ হয়ে আমার রিলেতে গেল। তার মানে এই সুইচটা আমরা অফ করলে রিলেটা অফ হয়ে যাবে, এই সুইচটা অন করলে আমার রিলেটি অন হয়ে যাবে। এখানে ইনপুটে আমরা একটা এসি পাওয়ার দিলাম এবং এইটি আমরা কন্ট্রোল করলাম। এই দুটি কেবল হলো আমার আউটপুটে এনও এবং এনসি। সো আপনারা চাইলে এভাবে কানেকশনটি করতে পারেন। এটি একটি সিম্পল সার্কিট, সামনে দিয়ে চেষ্টা করব পিএলসি এবং বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কাজ দেখানোর জন্য। যেহেতু প্র্যাকটিক্যালি এটা আমার প্রথম ভিডিও, হয়তো ভিডিওটি সুন্দর হবে না, বাট আশা করি পরবর্তীতে আপনারা খুব গোছালো কানেকশন পাবেন এবং গোছালো আউটপুট পাবেন। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।